তেলে আমরা একমাত্র সুপ্রসিদ্ধ ঠিকানা হতে পারে অশ্বিনী গেস্ট হাউস মধুর মিলন। আমাদের এখানে আপনারা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানের করাতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের ঠিকানা অশ্বিনী গেস্ট হাউস মধুর মিলন, ওয়েলনেস আয়ুর্বেদা ক্লিনিক, ডক্টর জি সাহা। ফোনের নাম্বার বুকিং করুন 8640-940-980 অথবা 8753-918750। রাগ পোহালেই আলোর উৎসব দীপাবলি, দিকে দিকেই আলোতে ঝলমল করে উঠবে সর্বত্রই। সবাই আলোর উৎসব দীপাবলির জন্য মুখিয়ে থাকে, মুখিয়ে থাকেন মৃৎশিল্পীরাও। তবে পরিতাপের বিষয় হচ্ছে এই ডটকমের যুগে এসে দাঁড়িয়ে মাটির প্রদীপের জনপ্রিয়তায় খানিকটা হলেও ভাটা পড়েছে, স্বীকার করছেন মৃৎশিল্পীরা। আমাদের ক্রেমারার সামনে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমই একজন মৃৎশিল্পী জানাতে দ্বিধা করলেন না যে বর্তমান যুগে টুনিবাল্ব কিংবা বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর ফলে মৃৎশিল্পের তৈরি মাটির প্রদীপের চাহিদা অনেকটাই তলানিতে। তবু ওনাদের দৃঢ় বিশ্বাস, আগামী দিনে এর চাহিদা আরও বাড়বে। আমাদের সবার বিশ্বাস এই দীপাবলি উৎসব সবার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। কত বছর যাবত দীপাবলির সাথে যুক্ত আছেন? অনেক বছর ধরে বর্ণবীর উৎসব। আপনার নামটা? আমার নাম রতন পাল। বাড়ি কোন জায়গাতে? বাড়ি কৈলন এই বছর দীপাবলি উপলক্ষে প্রদীপের চাহিদাটা কিরকম রয়েছে? চাহিদা তো বছর বছর বেড়ে চলছে, কিন্তু এই বছর এরকমভাবে বলা যাচ্ছে না, কারণ এলইডি বাল্ব বলে কিছু বিকল্প। তো কি মনে করছেন যে এগুলা কি আপনাদের মানে এই প্রদীপের এখানে কি কেউ মানে সমস্যা করবে নাকি? সমস্যা বলতে হচ্ছে যখন ইলেকট্রিক প্রদীপ রয়েছে আমাদের কিছু না কিছু ক্ষতি করবে। তো আপনাদের এই যে বিভিন্ন সরঞ্জাম মানে আপনাদের এই প্রদীপ তৈরি করতে যে বিভিন্ন সরঞ্জাম, এই সরঞ্জামগুলো আপনাদের কীরকম মানে আগের তুলনায় দাম দর কীরকম রয়েছে? আগের তুলনায় দাম তো অনেক গুণ বেড়ে গেছে, যেমন লাকড়ি অনেক কমই বেড়ে গেছে, সেনেটিক পাওয়া যায়, মাটি অধিকভাবে পাওয়া যাচ্ছে। তো আপনার এই যে প্রদীপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রদীপগুলো কীরকমভাবে আপনারা বিক্রি করেন, কী কেমনে বিক্রি করেন, দরদাম কেমন? কেমন বিক্রি করে, কীরকম দরদাম? তো অন্য বছর তুলনায় দামটা কি আগের মতো রয়েছে নাকি একটু বেড়েছে? রাহুল দাসের রিপোর্ট, মৈত্রী ত্রিপুরা। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে শিক্ষক প্রশিক্ষণে এককালীন ছাড়ের ফলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে শিক্ষক প্রশিক্ষণে এককালীন ছাড়ের ফলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই টেট টু পরীক্ষা সম্পন্ন হয়। সারা রাজ্যের সাথে আমাদের তেলিয়ামুড়া মহকুমাতেও বিভিন্ন বিদ্যালয়ে সংগঠিত এই পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনো প্রকারের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই, সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে এবং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় প্রথম দফার এই পরীক্ষা। উল্লেখ্য, আগামী শনিবার অর্থাৎ 26 তারিখ অনুষ্ঠিত হবে টেট টু পরীক্ষা। টোটাল ক্যান্ডিডেট কত জন আছে? টোটাল ক্যান্ডিডেট 210 জন। হ্যাঁ, প্রেজেন্ট আছে 183 জন। হ্যাঁ, আর অ্যাবসেন্ট হলো 27 জন। তো স্যার শান্তিপূর্ণভাবে এখন? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা খুব সুন্দর শান্তিপূর্ণভাবেই চলছে, যথাসময় শুরু হয়েছে।
এটা তেলেমুরা হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে টেট টু পরীক্ষা আজকে হচ্ছে 2019-এর। তো এখানে আমাদের ক্যান্ডিডেট ছিল 460 জন। তো আমরা আর 10 মিনিট পরেই অ্যাটেন্ডেন্সটা পেলে আমরা শিওর হয়ে যেতাম যে অ্যাবসেন্ট কতজন আছে। আমরা কালেকশন চলছে আমাদের, তো আশা করি আমরা ভালোই আমাদের অ্যাটেন্ডেন্স এখনও পর্যন্ত দেখছি। আর এখনও পর্যন্ত আমাদের পরীক্ষা খুব স্মুথলি চলছে, কোনো ধরনের অসুবিধা নেই এখানে। কোথাও কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা? না না না, এই মুহূর্তে পর্যন্ত পরীক্ষা চলে প্রায় 20-30 মিনিট চলছে। এই মুহূর্তে পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা সম্পূর্ণ শান্তিভাবে, এবং আশা করি আমরা এইভাবেই সুন্দরভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারব। ব্যুরো রিপোর্ট, মৈত্রী ত্রিপুরা। তেলিয়ামুড়ায় একমাত্র সুপ্রসিদ্ধ ঠিকানা হতে পারে অশ্বিনী গেস্ট হাউস, মধুর মিলন। আমাদের এখানে আপনারা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানের করাতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের ঠিকানা অশ্বিনী গেস্ট হাউস, মধুর মিলন। ওয়েলনেস আয়ুর্বেদা ক্লিনিক, ডক্টর জি সাহা। ফোনের নাম্বার বুকিং করুন 8640-940-980 অথবা 8753-918750। এই নম্বর